বিষ্ণুই বললেন বুইস্তু আন উকাসসিরাল মাযামির, আমি ঢোল বাদ্য তবলা হারমোনিয়াম এগুলোরে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি। আই ও আর ওই নবীর উম্মতকে বাজারে ঢোল বাজারে বাসে আছে না নাই? ঢোল বাদ্য বাজানো যাবে না। এই হাই বিটের মিউজিক আপনি শুনলে আপনার অন্তরে নেফাকি তৈরি হবে, নামাজে মজা পায় না। কয়জন নামাজে মজা পায় না? তুমি আজীবন শোনো কুচকুচ হতা হ্যায়, তো তুমি নামাজে মজা পাইবা কেমনে? আজীবন শুনে কি কুচকুচ হতা হ্যায়? এখন নামাজে মজা পায় না, জিকির করে মজা পায় না, তেলাওয়াতে মজা পায় না, মজা নাই, মনোযোগ নাই, হৃদয়টাকে যে তুমি শয়তান দিবাবে কি করে? এজন্য এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে দূরে থাকতে হবে, এগুলো অন্তরে নেফাকি তৈরি করে। আপনি দফ বাজাতে পারবেন, দফ দফ চিনেন? ঢোলের দুই দিক আটকানো, দফের এক দিক আটকানো এক দিক খোলা, এটা বাজিয়ে আপনি নাসিদ পরিবেশন করতে পারবেন, সমস্যা নাই। বিশ্বনবী বিয়ের ক্ষেত্রে বলেছেন আলিনু আন-নিকাহ হাবিদ-দুফুফ, এই দফ বাজিয়ে দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দিয়ে দাও। ঈদের দিন বিশ্বনবী শোয়া, কিন্তু ছোট্ট মেয়েরা এসে দফ বাজিয়ে নাচ গান করতেছে, ছোট মেয়েরা। সাইয়েদান আবু বকর দেখে রেগে গেলেন, আমি ইসবারু শয়তানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ঘরে শয়তানের বাদ্য? বিশ্বনবী বললেন দাহু ইয়া আবু বকর, আবু বকর রাখো, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, সব জাতির তো একটা ঈদের অনুষ্ঠান আছে, হাদা ঈদুনা, আজকের দিনটা আমাদের ঈদের দিন, বাচ্চাদেরকে একটু আনন্দ উৎসব করতে দাও, এ দফ বাজালে কোনো ক্ষতি নাই। বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন, কোন পথ দিয়ে আমার নবীরা নবী আসবে জানার জন্য মদিনার ছেলেমেয়েরা পাগল হয়ে গেল, ওই পথে দফ নিয়ে দাঁড়িয়ে রইল। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে আগমন করলেন, ওরা তালা আল বাদরু আলাইনা বলে বিশ্বনবীর ওয়েলকাম জানালো, সুবহানাল্লাহ পড়েন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতা জিতা শারাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রাদা তালাআল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. الله اكبر আমরা যেন এই সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার করতে পারি। ইসলাম বিনোদনের নিষেধ করে নাই, কিন্তু বিনোদন শুড বি হালাল বিনোদন, ঠিক কিনা? আপনি অসুস্থ সংস্কৃতির চর্চা করলে ওইটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না, সংস্কৃতিটা হতে হবে সুস্থ সংস্কৃতি। আল্লাহ তুমি তৌফিক দাও। বিষ্ণুই যা যা বললেন ভুই ঘরের ভাইয়েরা, তার প্রতিটি আমাদের আশেপাশে চোখের সামনে পেছনে আছে না নাই? এটা ফেতনার যুগ, কিসের যুগ? এই যুগে আমানতের খেয়ানত হবে, এই যুগে নারীরা বেপর্দা হয়ে চলাফেরা করবে, এই যুগে নিজের ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে। এই কঠিন বিপদের সময় আমাদেরকে বাঁচাতে পারে দুইটা জিনিস, কয়টা জিনিস? চিল্লায় বলেন কয়টা? দুইটা জিনিস শুধু আমাদেরকে বাঁচাতে পারে, এক হচ্ছে আল্লাহর কোরআন, দুই হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ, ঠিক কিনা? এই দুইটা জিনিসকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতে হবে, তাহলে সে পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। দিস কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ, ঠিক কিনা? আওয়াজ করে আমার সাথে পড়েন, কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ, আওয়াজ বাড়ায় দেন, পড়েন কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। এই কোরআন সুন্নাহ আপনাকে জান্নাতের ওয়েতে উঠাই দিবে, রাস্তায় উঠাই দিবে। এই কোরআন সুন্নাহর সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই, তাফসির মাহফিলগুলোতে যেন বেশি বেশি যাই, এলাকায় যেন ইসলামী হালাকা তৈরি করি, প্রশ্নোত্তর পর্ব তৈরি করি, এতে করে নিজেরা যেন সমৃদ্ধ হই, কোরআন সুন্নাহর সাথে যেন সম্পর্ক বাড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে করে আমিন। এরকম মনে হয় না বরকত উঠে নিচ্ছে কে? কথা বলেন। এরপর খাবারের স্বাদ উঠে নিচ্ছে কে? আগে খাবারের যে স্বাদ ছিল এখন এটা আছে? আগে ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রাণ হতো এখন এই ঘ্রাণ পাওয়া যায়? আগে শোল মাছের ঝোল রান্না করলে যে স্বাদ হতো, আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো এখন এই স্বাদ পাওয়া যায়? সব তুলে নিল কে? দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রমাণ সমাজে আছে না নাই? শুনতেছেন না? কষ্ট হচ্ছে? আরো দু একটা আলামত শুনবেন, শেষ করে দেই।
শুনবেন আর কয়েক মিনিট। বিষ্ণু বললেন তাসলিমুল খাসা, কিয়ামতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না। এরকম আছে না নাই? এই মুরব্বি চাচার চিনি চাচা আসসালাম আলাইকুম, চিনি আসসালাম আলাইকুম, ওদিকে চিনি আসসালাম আলাইকুম, কিন্তু অন্য একটা এলাকায় গেছি ওখানে কাউরে চিনি না সালামও দেয় না। বাসে উঠছেন কাউরে চিনি না সালাম দেন না, এরকম আছে না নাই? তো সালাম কি যাদেরকে চিনেন এদের জন্য? কথা কন আলা মান আরাফতা ওমান লাম তাআরিফ, যাকে চিনো সালাম দাও, যাকে চিনো না তাকেও দাও। আল বাদিউ বিসসালাম, বিষ্ণু বলেন আগে আগে দাও। আল বাদিউ বিসসালাম বারিউ মিনাল কেবের, আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে? আল্লাহ। অহংকার মুক্ত হওয়ার দরকার আছে না নাই? যার হৃদয়ে জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে? কথা বলেন। এজন্য আমরা আগে আগে সালাম দেব। ভুই ঘরের ভাইয়েরা, ছোটরা বড়দেরকে দিব, বড়রা ছোটদেরকে দিব, হাজবেন্ড ওয়াইফকে দিব, ওয়াইফ হাজবেন্ডকে দিব। রাজি আছেন তো? আজকে যারা স্বামী যারা আসছেন বাড়িতে, যেই ভাবির আগে সালাম দিবেন। রাজি আছেন? কথা কয় না, আওয়াজ ছোট হয়ে গেছে, পারা যাবে? আপনি আগে সালাম দিবেন, এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পেয়ে আপনারে আগে দিবে, এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে। সুবহানাল্লাহ কবেন না? আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো এরকম সুন্দর হোক? আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি হোক? এরপরে বিষ্ণু বললেন খুতাবুকুম তবিলা সালাওয়াতুকুম কাসীরা, কিয়ামতের আগে খুতবাগুলো লম্বা হবে আর সালাতগুলো খাটো হয়ে যাবে। এই যে বক্তব্য লম্বা, নামাজ হয়ে যায় খাটো, আছে না নাই? হুজুর ওয়াজ করেন, ওয়াজ টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না, আছে না নাই? এশার নামাজও পড়ে না, ফজর নামাজও পড়ে না, রাত দুইটা পর্যন্ত ওয়াজ শোনা, আছে না নাই? এরকম করা যাবে না, নামাজ কামাই করা যাবে না। সবার আগে হবে নামাজের হিসাব, নামাজের হিসাব ঠিক তো আপনার পুরো আমলনামা ঠিক। নামাজে ভেজাল তো সব জায়গায় ভেজাল, প্রথম হিসেব নেওয়া হবে এই সালাতের, খবরদার। এরপরে বিশ্ব নাই বললেন লা ইউকাসসামুল মিরাস আলা ওয়াজহিন সহিহ, বিশ্বনবীর হাদিস থেকে এরকম বর্ণনা পাওয়া যায়, এর মাফহুম হচ্ছে লা ইউকাসসামুল মিরাস আলা ওয়াজহিন সহিহ, সহি পদ্ধতিতে মিরাজ বণ্টিত হবে না। লিযাকারি মিসলু হাদ্দিল উনসাইন, সব বাবাদেরকে আল্লাহ বললেন উত্তরাধিকারের বন্টন নীতি তুমি মেনে ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিবা, ছেলের দিবা যদ্দুর, মেয়ের দিবা অর্ধেক। কার আইন? কথা বলেন, আইনটা কার? ছেলের যদি 2 লাখ দেন মেয়েরে, চিল্লায় বলেন ছেলে 2 লাখ পেলে মেয়ে কয় লাখ? ছেলে 4টা বাড়ি পেলে মেয়ে কয়টা বাড়ি? অনেক বাবা আছে মেয়েরা কয় মা তোর বাইরে সব দিয়ে দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম, হাত তুলছেন না, মেয়ের লেগে কি করে দেয় আর ভাইরে সব দিয়ে দেয়। এগুলো টাকা, এগুলো কি ভুই ঘরে মাশাআল্লাহ এরকম টাকার টাকার নাই? দোয়া তো আপনি সবাইরই করুন, ছেলে যেটা প্রাপ্য দিয়ে দেন, মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দেন, তারপরে হাত তুলে দোয়াও করে দেন। কথা বলে, অনেক মা আছে ছেলেরে বেশি খাওয়ায় মেয়েরে কম খাওয়ায়, আছে না নাই? ছেলের পাতে মুরগির রান, মাইয়ার পাতে মুরগির ঠ্যাং, আছে না নাই? দেখবেন ওই মা বাবার হয়তো হয়তো অনেক সময় শেষ কালটা ছেলের বাড়িতে কাটে না, কাটে মেয়ের বাড়িতে, আছে না নাই? কারণ প্রকৃতির একটা মায়ের আছে না নাই, শেষ মাইটা আল্লাহ দিবে, শেষ মাইটা কার? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়, কি দেয় না? আল্লাহর সব মনে থাকে, আল্লাহ শেষ খেলাটা খেলে দিবে, চিল্লায় বলে ঠিক না? বাবা মা যারা আছেন সাবধান, উল্টাপাল্টা করেন না, এগুলো নিয়ে কত বিচার যে আমাদের কাছে আসে, কত মাসালা যে আসে, কেন করেন এগুলো? সমান ভাবে আপনি ইনসাফ করেন, কিয়ামতের দিন আপনার বিচার করার সময় আল্লাহ আপনার উপর ইনসাফ করবে, আপনি ঠকাবেন আল্লাহ আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। তিনি ভুলে যান না, তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। এজন্য মিরাসের যে বন্টন পদ্ধতি, আমরা যেন ইসলামের দেয়া পদ্ধতি অনুসরণ করি, আল্লাহ তৌফিক দাও। কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, আছে না নাই? কিয়ামতের আগে আত্মহত্যা বেড়ে যাবে, আছে না নাই? কিয়ামতের আগে ঢোল বাদ্য, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন।